एडीसी भोट आगामी 6 अप्रैल स्वशासित जिला परिषद निर्वाचन राज्य निर्वाचन कमिशन प्रथम घोषणा कर 4 अप्रैल निर्वाचन किंतु जेहेतु 4 अप्रैल ख्रीष्ट धर्मावलम्बी एक पवित्र उत्सव रहे तरह दिनक्षण परिवर्तन कर 6 अप्रैल तो से दिक्कत 6 अप्रैल एडीसी भोट इतिमध्ये मनोनयन पत्र जमा देवार काज शेष हो गेछे। आज के मनोनयन पत्र परीक्षा शुरू हो 17 तारीख मनोनयन पत्र प्रत्याहार शेष दिन से दिन ही जाना जाए कारा निर्वाचनी प्रतिद्वंदित रहे। तब मनोनयन पत्र 184 मत जमा पड़े और निर्वाचन एडीसी निर्वाचन बहुमुखी प्रतिद्वंदिता हार सम्भावना रही है बेस किछु आसने और एडीसी भोट नहीं आलोचना शहर राज्य बुद्धिजीवी की बोल एडीसी भोट नहीं आलोचना स्टूडियो आज रही मानस देववर्मा शहर एक परिचित मुख रही विकास राय देववर्मा और एक जन परिचित मुख ता दूज रही स्टूडियो तेज बेनगार्ड पक्ष कृतज्ञता जानाई और आपनारा जरा अनुष्ठान देखें अपनारा फोन करते फोन कर मतामत अवश्य एडीसी भोट नहीं तो आलोचन जा प्रथम विकास दर का जब सामने एडीसी भोट प्रति बचर जी परिसंख्यन देखी तेल देख स्वशासित जिला परिषद गठित हार पर बसिभाग समयटाई बामेरा तो विशेषकर एडीसी गठित है उपजाति आर्थ सामाजिक मान उन्नयन जरा उपजाति अंशे मानुष तादेर जाते सरकारी परिसेवा पहुंचे देवा जाए एवं तारा जाते अर्थनैतिक दिक थेके विभिन्न दिक थेके तारा जाते माथा तुले दाड़ाते पारें तार जन्यई एडीसी प्रशासन गठित है षष्ठ तफसिल मोताबेक। प्रश्नटा होच्छे प्रति बछरई भोट आसे भोट जाए कयेक बछर पांच बछर पर पर एडीसी प्रशासन गड़े उठे बा गठित है भोट आसे भोट जाए एवं भोट एलेई राजनैतिक दलेर नेतारा सेटा होते पारे राम होते पारे डान होते पारे अन्य राजनैतिक दल तारा भोटारदेर बाड़ी बाड़ी जाए प्रतिश्रुति देय किन्तु भोट फुड़िये गेले राजनैतिक दलेर नेतादेर देखा पावाई जाए ना प्रतिश्रुति पूरण तो दूरेर कथा। तो प्रश्नटा होच्छे एडीसी भोट जे उद्देश्य निये एडीसी गठित हयेछिलो उपजातिदेर आर्थ सामाजिक मान उन्नयन सेई उद्देश्य कतटा सफल हयेछे बोले मने करेन बा आदौ सफल किना? नमस्कार। আপনি যে কথাটা বললেন যে শুধু তাদের অর্থনৈতিক এবং তাদের জীবন ধরনের মান উন্নয়ন শুধু এটা না, এডিসি গঠনের পেছনে আরেকটা যে মূল যে বিষয় মিলে হয়ে গেছিল সেটা হলো তাদের জাতিসত্তার বিকাশের এবং আত্মনিয়ন্ত্রণের ব্যাপার। এই দুটো জিনিসকে কিন্তু ভুললে চলবে না। তো তাদের আত্মনিয়ন্ত্রণের ব্যাপারটা তো খানিকটা তো সেটা সার্ভ হয়েছে, পারপাসটা খানিকটা সার্ভ হয়েছে, কিন্তু তাদের অর্থনৈতিক মান উন্নয়নের যে ব্যাপারটা সেটা কিন্তু যে তিমি ছিল সে তিমি হয়ে গেছে। এডিসি এলাকাতে একদম রুরাল এবং রিমোট প্লেসে যারা আছে তাদের খাওয়ার জলের যে অসুবিধা আগে ছিল সেটা এখনো আছে, সেই একেবারে অপরিষ্কার জল, ছড়ার জল, কুয়োর জল পান করতে হয়, সিগনিটিজ যেটা পড়ছে, জলবায়ু রোগে আক্রান্ত হতে হয়। এখনো প্রচুর এডিসি গ্রাম আছে যেখানে আপনার বিদ্যুৎ গিয়ে পৌঁছয়নি এবং এই সময়ে তেলিয়ামুড়া বিভিন্ন জায়গা কিন্তু ডায়রিয়া প্রাদুর্ভাব ইতিমধ্যে দেখা গেছে এবং আমরা জানি যে ত্রিপুরাতে যে যে এলাকাতে সবচেয়ে বেশি রোগের প্রাদুর্ভাব হয় বিশেষ করে জলবাহিত রোগ আর ম্যালেরিয়া এগুলো হচ্ছে গিয়ে কাঞ্চনপুরের প্রত্যন্ত অঞ্চল, তারপরে গন্ডাছড়ার প্রত্যন্ত অঞ্চল, তারপরে এদিকে তেলিয়ামুড়া থেকে একটু দূরে গেলেই আমরা কাঁকড়াছড়া নোনাছড়া বলে বিশাল একটা এলাকা আছে, অম্পির ডান দিক বাম দিক নিয়ে বিশাল এলাকা আছে, তারপরে ওদিকে আপনার রসসাগরের কাছাকাছি বিশাল এলাকা রয়ে গেছে। তো যে তিমিরি ছিল সেই তিমিরি কিন্তু রয়ে গেছে। তো এখানে প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠে আসে যে তাদের যে অ্যাসপাইরেশন, তাদের যে অ্যাসপাইরেশন ছিল সেই অ্যাসপাইরেশন কিন্তু আদৌ হয়নি।
পূরণ বা না না তার যা আশা ছিল সেই আশায় পৌঁছেনি বা সেই মাত্রায় পৌঁছে পূরণ হয়নি। এখনো প্রচুর কাজ করার বাকি রয়ে গেছে। আসবো বিকাশ দা, মানুষদের কাছে আসছি সেই একই প্রশ্ন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এজিসি গঠিত হয়েছিল সেই উদ্দেশ্যের কতটা বাস্তবায়ন হয়েছে? আজকে আগামী 6 এপ্রিল আবার এডিসি ভোট হবে 5 বছর পর, তো যারা পাহাড়ি প্রত্যন্ত এলাকায় বসবাস করছেন তারা কতটা তাদের জীবন ধারণের মান উন্নয়ন হয়েছে, এডিসি যে গঠিত হয়েছে যে উদ্দেশ্য নিয়ে সে উদ্দেশ্যের কতটা বাস্তবায়ন হয়েছে বলে মনে করেন, আদৌ বাস্তবায়িত হয়েছে? প্রথমে আমি বলছি যে এডিসির যে বয়স হয়েছে সেটা প্রায় 33-34 বছর বয়স হয়ে গেছে। প্রথম ছিল ষষ্ঠ তফসিল, সেটাকে আর একটু সাংবিধানিক উন্নততর করার জন্য এলো অষ্টম তফসিল। অষ্টম অষ্টম তফসিল ছিল, ষষ্ঠ তফসিল এলো। তো তার মানে উদ্দেশ্য হল গিয়ে এই যে আদিবাসী সমাজ যে ত্রিপুরায় আছে তাদের সার্বিক উন্নয়ন করা। সেখানে দাঁড়িয়ে এখনো যেটা আমরা বলছি, যেটা বিকাশ বলল, যে সেই উন্নয়নটা সেই রকম গতিবেগ পায়নি এবং প্রত্যন্ত পাহাড়ে এখনো আদিবাসীরা সেই শুধু রোগ ঔষধ বিষয়ক নয় যে ম্যালেরিয়া আন্ত্রিক এইসব, এবং অনাহারে আছে, খাদ্যের ঘাটতি আছে। তাহলে প্রশ্নটা দাঁড়ায় যে রক্ষা কবচটা আদিবাসীদের দেওয়া হল, সেই রক্ষা কবচটা ঠিকভাবে পালিত হচ্ছে কিনা? এবং প্রশ্নটা আরো বেশি এই কারণে বলছি যে এডিসি তার 28টা আসন আছে এবং 28টা আসনের মধ্যে মূলত যে আসন ওটা আছে ও আদিবাসী জন্য আছে, কিন্তু প্রায় 80% ট্রাইবেলদের দ্বারাই পরিচালিত। সুতরাং প্রশ্নটা এখানে আসছে যেটা বলছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি জাতিসত্তার বিকাশটা এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এবং জাতিসত্তার বিকাশের ক্ষেত্রে যে জাতি আছে তার মধ্যে তাদেরও আত্মসচেতন হতে হবে এবং তাদেরও যুদ্ধ করতে হবে, এই অধিকারের জায়গাটাও জানতে হবে, অধিকারটাও জানতে হবে, আর শিক্ষার ব্যাপারটা আসছে। তো আমি একটু বয়সটা বেশি তার কারণে, কারণ বিকাশ হয়তোবা 72-75 সাল থেকে বেশি একটু জানবে, কারণ ভোটের বয়সটা ওই সময় শুরু হয়েছে। কিন্তু আমি যেটা দেখছি আগের থেকে যদি যাই, তাহলে একটা জিনিস আমি প্রশ্ন তুলছি, আগে আমি বলছি ধর 70 দশক পর্যন্তই বলছি, মানে বিকাশের আগেই কথাই বলছি, সেখানে আমরা আদিবাসী সমাজে যে সমস্ত ব্যক্তিত্ব আমরা দেখেছি সে ইরেসপেক্টিভ অফ পলিটিক্স বা ইজম, সেই সেই ব্যক্তি আমি যদি বলি যে সুধন্যা দেববর্মা, অগত দেববর্মা, প্রভাত রায় ছিল তখন, এরপরে যখন রাজনীতিটা আরো দূরে চলে গেল, আমি 78-এর কথাই বলছি, তখনও দেখেছি যে দেববর্মা মানে আদিবাসী, দশরথ বাবুর কথা ছেড়েই দিলাম, অগত দেববর্মা, তারপর সুধন্যতার কথা আগেই বলেছি, তারপরে যারা আরো ছিল অভিরাম দেববর্মা, বিদ্যা দেববর্মা, এই যে তারা জাতিসত্তা আন্দোলনের যে হোতা, আমি বলব ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাঙ্গেল, আমার এখন এই বয়সে একটা প্রশ্ন উঠছে, আমাদের যে আদিবাসী সমাজ যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি সেই জায়গায় আছে?
নিজে জাতিসত্তা বিকাশের জন্য যে প্রাণপণ যে যুদ্ধ সেই যুদ্ধে কি তারা সামিল হচ্ছে? এখন আসন দখলের রাজনীতি, এই এডিসি ভোট, তুমি বলেছো এডিসি ভোট আসছে, কি দেখছি আমরা? একটা সমস্ত যে প্রার্থী আমরা দেখছি করছি বিভাজিত, তাহলে ব্যাপারটা যে আমাদের আদিবাসী সমাজ যার প্রত্যন্ত গ্রামে শিক্ষার অভাব আছে তাদের কাছে কি বার্তাটা যাচ্ছে যে আমার নেতা কে হবে? যেমন এক সময় দশদুয়োকে বলতো যে মুকুটহীন রাজা, মুকুটহীন রাজা হইত, তো সেরকম আমাদের কাছে কে আছে? আজকে বিকাশ একমত হবে যে এডিসি হওয়ার পর এবং তারপর রাজনীতির পর পরিবর্তন হওয়ার পর শহর কেন্দ্রিক যে আদিবাসী সমাজ অনেকটা শহর কেন্দ্রিক হয়ে গেছে। আমি কৃষ্ণনগরে বাস করি, কৃষ্ণনগরে আমি যে পাহাড় থেকে উঠে আসা যে আদিবাসী দেখছি, উইল টু ডু আমার সঙ্গে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক সব ব্যাপারে যুদ্ধ করছে। সেই বিষয়ে মানুষ একটা কথা বলি, একটা ঠিক বিষয় বলছেন, কারণ আমরা দেখেছি যে কোনো রাজনৈতিক দল, সেটা ডান বাম যে কোনো হতে পারে, এবং নেতৃত্বরা যে কোনো এলাকা থেকে উঠে আসার পর বা জনপ্রতিনিধি হওয়ার পর তার ঠিকানা হয়ে যায় আগরতলা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং ফলে যে এলাকা থেকে তিনি জয়ী হয়েছেন সেই এলাকার ভোটাররা মানে আদিবাসী ভোটাররা মানুষদের কথায় তারা যে তাদের সমস্যা নিয়ে যাবেন কোথায় যাবেন, তারা তো আগরতলায় আসার মতো তাদের কাছে টাকা পয়সা নেই, পরিবহন অনেক মানুষ, ফলে এলাকার যে সঠিক ডেভেলপমেন্ট হওয়ার কথা, কারণ ওই নেতা তো ওই জায়গায় যাচ্ছেন না, পাঁচ বছর পরে যখন ভোট আসে তখন তিনি উদয় হন, ফলে এলাকার সত্যিকারের ডেভেলপমেন্ট কোথা থেকে? এই জায়গাতে কিন্তু অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে। আমি শুধু এই পার্টিকুলার এই জিনিসটাকে বিচ্ছিন্ন ভাবে দেখলে কিন্তু হবে না জিনিসটা। কথাটা হচ্ছে যে স্যার কিছুক্ষণ আগে বললেন যে 34 বছর হয়ে গেছে, 1984-এ সংবিধান সংশোধন করে 6th Schedule এর আন্ডারে এই এডিসিটা গঠন করা হয়, কারণ 6th Schedule এর আন্ডারে এডিসি গঠন করার ইয়েটা কিন্তু প্রভিশনটা ছিল শুধু আসামের জন্য, ফর দ্য স্টেট অফ আসাম। তো সেই জায়গাতে তৎকালীন আদিবাসীদের দাবি দাওয়া নিয়ে যারা কথা বলত, টিজিএস ছিল তখন তারা বলে, তারা কিন্তু পলিটিক্যাল হারাকিরি করেছে, পলিটিক্যাল হারাকিরি করে তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ছিলেন ইন্দিরা গান্ধী, ওনাকে কনভিন্স করে সংবিধান সংশোধন করে তারপরে কিন্তু এখানে এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরের ব্যাপারটা হচ্ছে যে ক্ষমতায়নের ব্যাপারটা, ক্ষমতায়নের ব্যাপারে কিন্তু এডিসিতে যে যে ডিপার্টমেন্টগুলোর ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল, রাজ্য সরকার যেগুলো হস্তান্তর করে, রাজ্য সরকার যেগুলো হস্তান্তর করার কথা ছিল সেগুলো কিন্তু করা হয়নি, এবং করেছে অনেক ভিড় লয়ে করেছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে বাজেট, আপনি একটু ভেতরে গিয়ে যদি তলিয়ে একটু চিন্তা করেন, প্রতি বছর এডিসির জন্য যে বাজেট আসে, যে বাজেট হয়, সেই বাজেটে আপনি ধরে রাখতে পারেন যে 85% কর্মচারীদের বেতন দিতেই চলে যায়, তো বাকি 15% দিয়ে কি করবে? তারপর ডাইরেক্ট ফান্ডিং এর অভিযোগ দাবি তুলেছে বেশ কিছু, ডাইরেক্ট ফান্ডিং এর কথাও তুলছে। তো আপনি একটা কথা চিন্তা করে দেখুন যে এডিসি গঠন হওয়ার পরে অনেকগুলো ইলেকশন গেছে, এগুলোকে যদি আমরা একটু পর্যালোচনা করি দেখি একটা কমন চিত্র আমরা দেখতে পাই যে স্টেট পাওয়ারে যারা থাকে তারাই কিন্তু এডিসি পাওয়ারেও আসে, শুধু একটা বছর এটা অন্যরকম একটা বামেরা ক্ষমতায় ছিল, তখন আইপিএটির হাতে আইপিএটি ছিল 2000 সালে। তো এটা একটা আমরা আমরা বলবো সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এছাড়া যতবারই এডিসির ইলেকশন হয়েছে যারা স্টেট পাওয়ারে ছিল
তাদের দলে কিন্তু পাওয়ার এসেছে। তো এখন প্রশ্ন উঠতে পারে যে স্টেট পাওয়ারে যে দল আছে সেই সেই দলের লোকই এডিসিতে আছে, তাহলে পাওয়ার ট্রান্সফার হলো না কেন? এর পেছনের কারণগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে কিছু একটা কারণ ওখানে কাজ করছে, তো এটা নিয়েও চিন্তা ভাবনা করা হোক কেন ওখানে পাওয়ার ট্রান্সফার। তার মানে এডিসিকে পূর্ণ ক্ষমতা দেওয়া হোক, মানে যেই আছে সেই কথাটাই বলবো, তাদেরকে মানে পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে ইয়ের ভেতরে সংবিধানের ভেতরে তাদেরকে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা পূর্ণ পূর্ণভাবে সেটাকে যাতে তারা পূর্ণ ক্ষমতা নিয়ে পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে এডিসি এলাকা। সেটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে গিয়ে স্যার একটা কথা বলেছে যে শিক্ষার ব্যাপার, এখন 2011 যে সেন্সাসটা আছে, এরপরে তো সেন্সাস এখন প্রকাশ পায়নি, 2011 যে সেন্সাস সেই সেন্সাসে দেখা যাচ্ছে যে আমাদের সারা ত্রিপুরাতে আদিবাসীদের যে জনসংখ্যা আছে তার 79.56% হচ্ছে এডিসিতে, ঠিক আছে, আর 7,100 স্কোয়ার কিলোমিটার মতো এডিসিতে আছে, কিন্তু এর বেশিরভাগই হচ্ছে বনাঞ্চল। এরপর বনাঞ্চলে তাদেরকে চাষবাস করার অধিকার দেওয়ার জন্য আইন পাশ করা হয়েছে, কিছু কিছু জায়গায় দেওয়া হয়েছে, কিন্তু সে জায়গায়ও দেখা গেছে যে তাদেরকে যে কাগজ দেওয়া হলো জায়গা বনাঞ্চলে পাট্টা যেটা দেওয়া হলো সেটা ফিজিক্যাল জায়গার সঙ্গে পাট্টার জায়গার কোনো মিল নেই, শুধু কাগজের টুকরো পেয়েছে। রিজার্ভ ফরেস্টের একটা ফেকড়া তো আছে, রিজার্ভ ফরেস্টের একটা ফেকড়া তো আছে, তো মানে কাগজে পত্রে তারা পাট্টা পেয়েছেন, বাস্তবে কত পাত্রী তারা জমির মালিক হয়েছে সেটা হচ্ছে প্রশ্ন। তো প্রশ্ন অনেকগুলো আছে। তো শিক্ষার ব্যাপারে দেখুন যে কককে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন করা হয়েছিল একটা সময়, করার পরে দেখা গেল কি যে 80% স্টুডেন্ট যখন ক্লাস সিক্সে উঠলো, ক্লাস ফাইভ থেকে যখন সিক্সে উঠলো তখন সব ড্রপ আউট হয়ে গেল। কেন? কারণ ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ অব্দি তারা কক্সবাজার মিডিয়ামে পড়াশোনা করেছিল, তারপরে যখন সুইচ ওভার করলো ক্লাস সিক্সে পড়ার পরে বাংলা মিডিয়ামে চলে এলো বা ইংলিশ মিডিয়ামে চলে এলো, ভাষার প্রবলেম শুরু হয়ে গেল। তো এই জায়গাতে আমরা তখনও কথা বলেছিলাম যে যে মডেলটা তারা এখানে চালু করেছিল তখনকার সরকার বা তখন এডুকেশন ডিপার্টমেন্টের যারা ছিলেন, শিক্ষা দপ্তরে যারা ছিলেন, তারা যদি ইউনিসেফের যে মডেলটা ছিল, ট্রাইল্যাঙ্গুয়াল এডুকেশন সিস্টেমের যে মডেলটা ছিল, এটা পরীক্ষিত সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ট্রাইল্যাঙ্গুয়াল এডুকেশন পলিসি কিন্তু চালু আছে, এবং কি মডেলে সেটা চালু হবে তাও বলা আছে, হাতের কাছে আছে, কিন্তু সেটা ফলো করেনি। লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বলে কি একটা ভজগোটা ব্যাপার ওরা চালু করেছে। এখন হয়েছে কি যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হিসাবে কবরকে প্রাইমারি স্তরে চালু করার যে কথাটা ছিল সে চালু করার পরে সেটা বন্ধ করে দিতে হলো। তাহলে এই যে ভাষা বিকাশের কথাটা, ভাষা বিকাশের কথাটাও আটকে দেওয়া হলো। তো আমি তো বলবো যে এই জায়গাটাতে আমাদের ঘাটতি রয়ে গেছে। বিকজ আসি যে কথাটা আপনি প্রথমেই বলছিলেন যে ক্ষমতায়ন, এডিসির হাতে আরো অধিক ক্ষমতা, ডাইরেক্ট ফান্ডিং, তাহলে এডিসি এলাকা যারাই পাওয়ারে আসবেন তারা পূর্ণ ক্ষমতা নিয়ে পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজটা করতে পারবেন। দেখো জয়ন্ত, আমি একটু পিছনে যাই, জাতিসত্তা বিকাশে যে আন্দোলন সেটার জন্ম হয়েছে 1967 যখন উপজাতি যুব সমিতি জন্ম নেয়। আগে কি ছিল? পাহাড় মানেই দাও, অস্বীকার করার উপায় নেই, পাহাড় মানেই দাও। তারপরে সেখানে আমরা দেখেছি, আমি দুটো নাম বলছি, এক শ্যামাচরণ ত্রিপুরা, নগেন্দ্র জামাতি আমার ছাত্রও বটে, কি ভালো
মানুষ এবং উদাত্ত, তাদের যে টিউজিএসএস যে আন্দোলনটা, আমার মনে হয় সারা ভারতবর্ষে এই নদীর নেই। 78 সনে যখন অ্যাসেম্বলি ইলেকশন হল, তখন বাম ফ্রন্ট, তখন সিপিআই ছিল না, বাম ফ্রন্ট কটা পেল? 56টা, আর কংগ্রেস নেই, 4টে টিউজিএস। তার মানে কি? তার মানে সবকিছু নস্যাৎ করেও যে আদিবাসী সমাজ, এই আদিবাসী যে টিউজিএস তাদের কোলে করে নিয়ে এলো, ঠিক আছে। তারপর কি হলো? 80 দাঙ্গা। এখন একটা কথা তো ঠিক যে আজকে যদি বিকাশ যেটা বলছে যে অকবরক, যেটা এটার একটা ইতিহাস আছে, বিকাশ জানি সে আছে। কুমুদকুণ্ড চৌধুরী ছিল, এরা মোহন চৌধুরীর নাম জানি, এরা যুদ্ধ করেছে ট্রাইবেলের জন্য এবং দুজনেই ট্রাইবেল বিয়ে করেছে। তারপরে সুভাষবাবু এসছেন, আরো ওই পবিত্র সরকারও এসছেন। প্রথমেই ককবরক নিয়ে ঝামেলা হলো, লিপি লিপি ভিতর ককবরক, কক না ককবরক, তখন ছিলাম তো। তারপরে লিপি কি হবে, এই লিপি নির্ধারণের আগেই, এখনো আমি জানি না, চলছে এখনো, এখনো চলছে। তো আমার কাছে সুভাষবাবু আমার বাড়ির স্বামী বিচন্দ্র দেববর্মনের বাড়িতে উঠেছিলেন, পবিত্র সরকার আমার বন্ধু ব্যক্তি, আমার সঙ্গে কথা হয়েছে। ওরা ফোনেটিক্যালি মানে ফিলোসফিক্যালি, ফিলোলজির ছাত্র তো, তারা কিন্তু কম্পারেটিভ ফিলোলজি, ফিলোলজি রোমান, আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কি বলেন। আমি বললাম দেখেন পিক্টোরিয়াল যে ল্যাঙ্গুয়েজ গুলি ছিল তারও আলটিমেটলি কিন্তু রোমানে, রোমান হরফটাকে শিফট করেছে। তো আরেকটা কথা যদি আমাকে বলেন যে ট্রাইবেল অ্যান্ড নন ট্রাইবেল, তাদের ব্যবসা বাণিজ্য, আত্মীয়তা, যোগাযোগ সামাজিক, এদের যদি সংমিশ্রণ সামাজিকভাবে যদি বলেন, বাংলায় হওয়া উচিত। এখন বিজ্ঞান আর অবিজ্ঞান মানে সমাজ সম্প্রীতি, সে নিয়ে যুদ্ধ এখনো, যেটা বিকাশ বলল যে লিপি যুদ্ধ এখনো। আচ্ছা, এর মধ্যেও কিন্তু এই ককবরককে রাজ্যে দ্বিতীয় ভাষার মর্যাদা, দ্বিতীয় ভাষা না অন্যতম, অন্য অ্যানাদার স্টেট ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ওয়ান অফ দেম, ককবরক ইজ অ্যানাদার। সময় আছে ছোট্ট বিরতি, বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে আমরা এই সংক্রান্ত বিষয়ে আলোচনা জারি রাখব এবং এডিসি ভোট, স্বাভাবিকভাবে এডিসি এলাকার বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন রাজ্যের দুই বুদ্ধিজীবী, একজন মানুষ দেববর্মান, অপরজন হয়েছেন বিকাশ রায় দেববর্মা, আর হয়েছেন আপনারা যারা ফোন করবেন এবং ফোন করে আপনারা আপনাদের মতামত জানাবেন। সময় হয়ে গেছে ছোট্ট বিরতি, বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে এসে এই বিষয়টা নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকবেন এবং দেখবেন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম বিরতির পর, যেহেতু এডিসি নির্বাচন একেবারে দোরগোড়ায়, দরজায় কড়া নাড়ছে, তো আমাদের আলোচনা এডিসি ভোটকে কেন্দ্র করেই এবং বিশেষ করে এডিসি মানে স্বশাসিত জেলা পরিষদ যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল সেই উদ্দেশ্যের কতটা বাস্তবায়ন, এডিসির সুফল কতটা পাচ্ছেন তৃণমূল স্তরের, বিশেষ করে প্রত্যন্ত এলাকার আদিবাসীরা, জনজাতিরা বা উপজাতিরা, যেটাই বলি থাকি আমরা, তো এই বিষয়টা নিয়ে আলোচনা। আমাদের সঙ্গে আছেন, আমাদের স্টুডিওতে আছেন রাজ্যের দুজন খুব পরিচিত মুখ বুদ্ধিজীবী, একজন মানুষ দেববর্মান, অপরজন হচ্ছেন বিকাশ রায় দেববর্মা। আমি মানুষদার কাছে যে আলোচনা দিয়ে শেষ করছিলাম, বিরতিতে গিয়েছিলাম, সেই আলোচনায় ফিরে আসছি, মানুষদার কাছে যাচ্ছি, সেটা হচ্ছে এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানে রাজ্য ও এডিসি, বিশেষ করে আমরা
যেটা যে অভিযোগটা উঠেছিল যখন বামেদের সময়ে আইপিএফটির কাছে ক্ষমতা যায় তখন কিন্তু আইপিএফটি সেই সময় দেবব্রত কলেজ কিছুটা সময়ের জন্য এডিসি চিফ ছিলেন এবং আরো কয়েক বছরের জন্য আরো একজন আসেন বা দুজন চিফ হয়েছিল এই সময়টার মধ্যে পাঁচ বছরের মধ্যে তখন কিন্তু একটা অভিযোগ ওঠে যে রাজ্য এডিসিকে সহযোগিতা করছে না তখন রাজ্যে বাম সরকার কিন্তু বামেরা যখন এডিসিতে ক্ষমতায় তারা রাজ্যেও ক্ষমতায় তখন অভিযোগ করার মতো তো বিষয় নাই কারণ একই দল যেটা জায়গায় ক্ষমতায় কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে আইএনপিটি বলুন বা আইপিএফটি দল বলুন আইএনপিটি সবচেয়ে বেশি সেই দাবিটা করছিল যে এডিসি রাজ্যে অধিক ক্ষমতা ডাইরেক্ট ফান্ডিং তো এই বিষয়টা নিয়ে মানুষদের সঙ্গে আলোচনা করছিলাম সেটা আলোচনায় ফিরে যাই দেখো ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার এটা সাধারণত আমরা বলি আমাদের ভারতবর্ষটাই ফেডারেল স্ট্রাকচার এখন এই ফেডারেল স্ট্রাকচার হওয়ার পরেও প্রায় প্রত্যেকটা রাজ্য আত্মনাদ করছে সেন্টার এই ফেডারেল স্ট্রাকচারটা ভাঙার চেষ্টা করছে আজকের নয় আগে থেকেই তার মানে ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ সেটা কিন্তু সাংবিধানিক বিধানিক যে উচ্চতা আছে প্রতিশ্রুতি আছে সেটা কেন্দ্র রাজ্যের মধ্যে আমরা দেখছি অপেক্ষা করছে নমস্কার ভেন্ডার বন্ধু কে বলছেন কোথা থেকে বলছেন আমি বলছি আমি ত্রিপুরা থেকে আমার একটা প্রশ্ন মানুষ বাবু খাচ্ছেন হ্যাঁ বলুন তো দীর্ঘ বছর চালিয়ে যায় মানুষদের চালাইনি উনি রাজনীতিবিদ নন ভুল করছেন আমরা দুজন বুদ্ধিজীবীকে স্টুডিওতে এনেছি ওনারা ওনাদের মত করে বর্ণনা করছেন বুদ্ধিজীবী বলতে কেউ কাউকে অ্যাকাউন্ট করলে এটা ভুল হবে মনে হয় আচ্ছা আপনার প্রশ্নটা বলুন হ্যাঁ বলছি যে এই গভর্নমেন্ট আসার পর বিপ্লবদেবের সরকার আসার পর এডিসি এলাকাতে যে উন্নয়ন হয়েছে জেনারেল এলাকাতে সেই উন্নয়ন হয়নি কিন্তু কি করে ওনারা ভোট চাইছেন এবার কারা ভোট চাইছেন সিপিএম দলের মানুষ বাবুরা মানুষ বাবু তো ভোট চাইনি আপনি তো ভুল করছেন আপনি কি দেখছেন বাবা আপনি যে আপনি খুবই মানে আমরা আলোচনাটা শুনুন আমরা এই আলোচনাটা যে বেসিসে করছি সেই আলোচনার ভিত্তিতে প্রশ্ন করি এখানে ভোট চাওয়াটা বিষয় নয় আমরা এডিসির ইতিহাস তুলে ধরছিলাম আপনি হয়তো পুরো অনুষ্ঠান দেখেননি আমরা এডিসির ইতিহাস কতটা উপজাতির উপকৃত সেই বিষয়গুলো তুলে ধরছিলাম জনজাতিদের উপকার কি করেছেন আমরা এখানে কোন পলিটিক্যাল আলোচনার জন্য বসিনি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দেখুন যদি প্রশ্ন করলেন কিছু কিছু শুনেছি আসলে আমরা সবসময় চেষ্টা করি যে কাউকে একটা তকমা দিতে তকমার বাইরে যেন আমরা চিন্তা করতে পারি না আমি ব্যক্তিগতভাবে এখানে এসেছি যে একটা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে মনুষ্য সমাজ সেটা এই নিয়ে আমি বিপ্লিত আছি জীবনে যাকে সেই কথা বাদ দিই আমরা বলছি ডিসেন্ট্রালাইজেশনের কথা তো যখন এডিসি হয় তখন কিন্তু একটা কথা কথা হয়েছিল খুব রাজ্যের ভিতরে রাজ্য স্টেট উইথ স্টেট তো এই প্রভিশন তো আমাদের সংবিধানে আছে আমাদের সংবিধানে কিন্তু আছে আমাকে এমন সেই প্রশ্ন বলছি এখনো তো দুটি দলের বিমা ব্যক্তি দল পিপড়ালেন বেটার পিপড়ালেন মানে রাজ্যের মধ্যে রাজ্য না এটা অনেক আগে থেকে সুতরাং এখনকার পলিটিক্যাল ব্যাপার না আমার মনে হয় যে মানে পৃথক রাজ্য দাবি আমি একটা ডেমোগ্রাফিক্যালি একটা কথা বলছি বিকাশও বলছি 79% তো সেখানে যে চিহ্নিতকরণ হয়েছে এডিসি এলাকা তার মধ্যে পপুলেশন ওয়াইজ যেহেতু 60% ট্রাইবাল থাকতে হবে বেশি হলে ক্ষতি নেই ট্রাইবাল পপুলেশন অনেক বেশি আছে এখন এডিসি এলাকাতে না না 60% 60% 60-40 ফলে এখনো
আমাদের যে এসে এলাকা এটা অনেকটা চিট চিটের মত, এইখানে এখানে 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 না কন্টিগুয়েসিটি আছে, এডিসি এলাকার কন্টিগুয়েসিটি আছে, কিন্তু নন এডিসি এলাকা কিন্তু কন্টিগুয়েসিটি নেই। নন এডিসি এলাকাতে ছিটমহল কিছু অনেক কিছু হয়ে গেছে। মূল প্রশ্নটা হচ্ছে, আমি যেটা যে প্রশ্ন করতে চাইছিলাম যে আমি প্রথমে বলেছি যে অ্যাসপিরেশন, অ্যাসপিরেশনের ব্যাপার যে তাদের যে আশা এবং আকাঙ্ক্ষার বাস্তবায়ন। ঠিক আছে, একটু আসবো, একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? উন্নয়নের জন্য কি কি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করা হয়েছে এবং আরো করা হবে কিনা সেটা জানতে চাই। বুঝতে পেরেছি, সঙ্গে থাকবেন, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। বিকাশ দেখুন, সেটাই বলছিলাম যে এখন সেটা আমি বলেছি যে এডিসি তৈরি হওয়ার পরে ওখানে যারা ছিলেন ত্রিপুরার আদিবাসী অংশের মানুষের যে আশা এবং আকাঙ্ক্ষা তার বাস্তবায়ন ঠিকভাবে হয়নি বলেই আজকে সিক্সথ শিডিউলের আন্ডারে যে এডিসি সেটাকে সেটাতে ওনারা খুশি নন, কারণ তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা বাস্তবায়িত হয়নি, যার জন্য আলগা আরেকটা স্টেটের দাবি উঠে এসেছে। তো আমাদেরকে বুঝতে হবে কে না এসব দাবিগুলো উঠছে। এডিসির ভেতরে থেকেই, সীমিত ক্ষমতার ভেতরে থেকেই যদি তাদের আশা আকাঙ্ক্ষাগুলো যদি বাস্তবায়িত করা যেত এবং তাদের আর্থিক উন্নতি, জীবন ধারণের মানের উন্নতি, তাদের সাহিত্য শাসনের ব্যাপারটা যদি আর একটু সুদৃঢ় করা যেত, তারপরে তাদের জাতিসত্তার জাতিসত্তাতে উন্নয়নের ব্যাপারটাও, তাহলে কি পৃথক পৃথক রাজ্য হলে তার ডেভেলপমেন্ট হবে? নিশ্চয়ই উঠত না। এইসব দাবি উঠার পেছনের মূল কারণটাই হচ্ছে যে খুব খুবটা রয়ে গেছে। আবার যদি বলি, বা অনেক সময় অভিযোগ ওঠে এই ক্ষোভটাকে কাজে লাগিয়ে ভোটের ফায়দা লওয়া। না না, আমি তো বলবো যে ক্ষোভটা কেন থাকবে, কারণ এই ক্ষোভটাকে প্রশমিত করার জন্যই আমাদের সংবিধানের মধ্যে যে সংস্থান রয়ে গেছে সে সংস্থান সংস্থান মতেই এডিসিরা তৈরি হয়েছে। তো সংস্থানের মতে যদি এডিসি যদি তৈরি হয়ে থাকে তাহলে কাজটা কেন করা হলো না এতদিন? তাদের মধ্যে ক্ষোভটা কেন থাকবে, কেন কেন থাকবে? কিন্তু একটা প্রশ্ন আমি করি, আমরা কি কোনো সেকশনকে, সে আদিবাসী হোক কিংবা সাধারণ হোক, ক্ষোভকে অতিক্রম করে ফেলেছে এমন কোন সংখ্যক সমাজ আমরা দেখেছি যে ক্ষোভ নেই, আমরা স্যাটাইটি, আমরা তৃপ্ত? ক্ষোভটা না, ক্ষোভটা এখন ক্ষোভটার মাত্রাটা দেখতে হবে। আমি একটা কথা বলছি, আজকে প্রশাসন কিংবা ত্রিপুরায় যা আমরা দেখছি, এবং তুমি একমত হবে, আজকে 70 কিংবা 80 দশকে আমরা যেরকম দেখেছিলাম যে আদিবাসী সমাজের যে যুবক যুবতী যে কর্মসংস্থানের ক্ষেত্রে, এখন আমরা দেখছি প্রশাসনিক স্তরে উপরে অনেক আদিবাসী সমাজের শিক্ষিত যুবক এসেছে, একেবারে কিছু হয়নি এ কথা কিন্তু বলা যায় না। কিছু হয়নি সে কথা আমরা বলি, যতটুকু হওয়া উচিত ছিল এর মাত্রাটাকে ঠিক করবে, এই মাত্রাটাকে ঠিক করবে, যে কারণে এই ক্ষোভগুলো রয়ে গেছে। ক্ষোভ তো রয়েছে, ক্ষোভ তো রয়েছে। তো এখন আমাদের দেখতে হবে যে কি করে এই ক্ষোভগুলা প্রশমন করা যায়। একটাই উপায় আছে যে ক্ষোভের যে মূল যে কারণগুলা সেই কারণগুলাকে খুঁজে বের করা এবং কারণগুলোকে দূর করা। এক্স্যাক্টলি। এবং এটা কি যে
পলিটিক্যাল দলগুলো যে তাদেরই দায়িত্ব বেশি, কারণ যে যাই বলে থাকুক সংসদীয় গণতন্ত্রে যেহেতু আমরা আছি, সংসদীয় গণতন্ত্রটাকে চালানোর জন্য আমাদের এখানে পলিটিক্যাল পার্টি সৃষ্টি হয়েছে এবং তারাই ক্ষমতা আসে, ঘুরে ঘুরে তাদেরই ক্ষমতা আসে, সুতরাং দায়িত্ববোধ তাদেরই বেশি, দায়িত্ব তাদের ঘাড়েই বেশি পড়বে। এবং আমরা বুদ্ধিজীবী মহল আমরা যারা আছি, হ্যাঁ আমাদের আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে, কোথায় খামতি আছে সেগুলো দেখিয়ে দিতে হবে, যাতে করে এডিসি এলাকা একেবারে তৃণমূল স্তর পর্যন্ত উন্নয়নটা পৌঁছায় সেদিকে, এখনো যাতে আমাদের দেখতে না হয় সেই ছড়ার জল কোর জল পান করে ডায়রিয়ায় ভুগছেন মারা যাচ্ছেন, এখনো যাতে আমাদের দেখতে না হয় সেই চড়াই উত্তরাই পেরিয়ে একেবারে পাঁচ কিলোমিটার দূর থেকে এই শুকা মরশুমের সময় জল আনছেন এবং সেটা একেবারে প্রত্যন্ত এলাকায় গেলে চোখেই পড়ে, তো সেই দৃশ্য যদি চোখে আসে বা চোখে ফুটে ওঠে তখন কি মনে হয় যে ডেভেলপমেন্ট হয়েছে? স্বাভাবিকভাবে তো তখন প্রশ্ন উঠে আসে যে এত বছর হয়ে গেল, ৩৪ বছর হয়ে গেল, এখনো সেই তীরে যদি থাকতে হয়, এখনো যদি হাওড়া নদীর মাঝখানে যে বালুর চড়া আছে সেই বালু খুঁড়ে খুঁড়ে ওখান থেকে যদি জল সংগ্রহ করতে হয় তাহলে কি করে হবে? এবং বিভিন্ন জায়গায় ডায়রিয়ায় প্রতি বছর পালা করে তাদের স্বাস্থ্য পরিষেবা না নিয়ে আরেকটি অবাক বিষয় বিকাশদা, যে ভাবলে অবাক হয় আমরা বিজ্ঞানের যুগে প্রযুক্তির যুগে কিন্তু এখনো প্রত্যন্ত এলাকার মানুষ ডায়রিয়া হলে, পেট খারাপ হলে বা অন্য কিছু রোগ জীবাণু হলে বা রোগে ভোগেন তখন হাসপাতালে চলে যাওয়ার বদলে তারা কি উজা বুদ্ধিদের উপর নির্ভর করতে বেশি পছন্দ করে, বেশি ভরসা মনে করে? অনেকটা কমে গেছে, অনেক কমে গেছে, কিন্তু এখনো কোনো কোনো জায়গায় এখনো রয়ে গেছে, এবং দ্যাট ইজ বিকজ অফ আনঅ্যাভেলেবিলিটি অফ সার্ভিস বা এডুকেশন, শিক্ষার আলোও কিন্তু সেই জায়গায়, শিক্ষার আলো সেই জায়গাতে সেভাবে পৌঁছয়নি, তার ফলে তো যদি এখন বন্ধ ডাইনি প্রথা, আজকে থেকে বছরখানেক আগে আমরা দেখেছি ডাইনি সাবরুম বা সেই প্রত্যন্ত এলাকায় ডাইনি প্রথা আগে যেরকম ছিল, ডাইনি প্রথা এখন অনেকটা প্রায় মুছে গেছে, আপনি বছরে দু একটা কেস এরকম পাবে। তো দেখুন কুসংস্কার, এটা তো কোন সন্দেহ নেই যে এটা কুসংস্কার, এবং কুসংস্কার আমাদের মানব মনটাকে যদি আমরা একটু ঝাঁকিয়ে দেখি, এই কুসংস্কারগুলো এসেছে নানা করে অন্তত পক্ষে ২৫-৩০ হাজার বছর আগে থেকে, এই ২৫-৩০ হাজার বছরের পুরনো কুসংস্কারগুলো, এটা অজ্ঞানতাবশত সেটা এই ১০০-২০০ বছরে চলে যাবে, সেটা অজ্ঞানতা দূর করে জ্ঞানের আলো তো আমরা পৌঁছে দিতে পারি না, এই জন্যই তো আমরা কথাবার্তা বলছি সেগুলি এই যে তৃণমূল স্তরে কদ্দূর পৌঁছবে তোমরা চেষ্টা করছো। আর একটা কথা, শুধু পৌঁছতে চলবে না, যারা ওই সমাজে বাস করছে তাদেরও চিৎকার করে বলতে হবে, হ্যাঁ সেটাই, আওয়াজ তুলতে হবে যে তোমরা এটা দাও। অবশ্যই আমার আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, শেষ ফোনটা নিয়ে নিচ্ছে। নমস্কার বন্ধু, বন্ধু কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সম্পূর্ণ বলছি, শুনো দেখো। হ্যাঁ বলুন। আসলে আমার চিন্তাধারা আজকের যে উদ্দেশ্যতা, যে আলোচনা প্রসঙ্গটা ব্যাপারে আমার প্রসঙ্গ হইল যে যত হওয়া উন্নতি ডেভেলপ হওয়া যে এডিসি এরিয়াতে ততটুক হইনি, যেহেতু আমি এডিসি এরিয়াতে আছে ততটুক হয়নি, যতটুক হওয়ার দরকার ছিল, যতটুক হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, মানে এডিসি এরিয়াতে দাম যাই যে লোকই কিন্তু আসনে পড়ত না কেন। সেকেন্ড হল এডিসি এরিয়াতে ডেভেলপ হয়েছে এত আগে যে আজকে যে তপুতে মানে আলোচনাতে শুনেছি যে অনেক শিক্ষিত হয়েছে, কিন্তু যে হয়েছে যারা শিক্ষিত হয়েছে কিন্তু শহরে গিয়ে শিক্ষা পাশ করে শহরে গিয়ে লেখাপড়া করার পরে শিক্ষিত হওয়ার পরে তলায়ের নটের কিন্তু এরপরে কিন্তু এরিয়াতে যাওয়ার পরে কিন্তু যা কম্পেয়ার করে শহরে যতটুক ডেভেলপ হয়েছে আমাদের রুরাল এরিয়াতে গ্রামে কিংবা দুর্গম হয়েছে যতটুক ডেভেলপ হয়েছে কিন্তু কম্পেয়ার করে দেখলে না, এখানেও একটা এফেক্টেড হয়। আবার কিন্তু গ্রামে ততগুলি রাস্তাঘাট, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা রাস্তা এবং স্বাস্থ্য মানে হেলথের ব্যাপারে এখানেও একটা দুর্বলতা থাকে।
তবে আমি আশা রাখবো আগামী দিনে এগুলির ব্যাপারে যে কোনো দলই হোক, যে কোনো যে কোনো হোক, এগুলির ব্যাপারে গুরুত্ব নিলে ভালো হবে। অবশ্যই খুব সুন্দর কথা, ভালো থাকবেন, ভালো থাকবেন। আগামী দিনে এগুলির ব্যাপারে একটু দায়িত্ব নেবেন, যেই যে পার্টি হোক এডিসিতে আসলে তো আসে বসবেন, তো বসলে এ ব্যাপারে বিশেষ করে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য এবং রাস্তাঘাট পানীয় জলের দায়িত্বের ব্যাপারে যারাই ক্ষমতায় আছে এডিসি এলাকায়, যাতে এই যে ডেভেলপমেন্ট গুলো বাকি আছে সেগুলো যাতে পূর্ণতা পায়। উনি উনি কিন্তু একটা সুন্দর একটা কথা বলেছেন যে ভালো মানের শিক্ষা পেতে গেলে one has to come to the urban areas, to the town. আমি আমার ব্যক্তিগতভাবে আমি নিজের কথা বলবো, আমি প্রত্যন্ত অঞ্চল থেকে বড় হয়ে এসেছি। আমার প্রাইমারি স্কুল এবং হাই স্কুল অবধি আমি সালেমা হাই স্কুলে পড়েছি। তখন সালেমা হাই স্কুলের মতো একটা জায়গা, সেখানে কিন্তু কোয়ালিটি টিচার ছিল, এবং কোয়ালিটি টিচার ছিল বলে ওখান থেকে পাশ করে আমি উচ্চশিক্ষা নেওয়ার উপযুক্তটা অর্জন করতে পেরেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে কি প্রত্যন্ত অঞ্চলে যেসব স্কুলগুলো আছে সেখানে কিন্তু কোয়ালিটি টিচার নেই। কোয়ালিটি টিচার কি ত্রিপুরাতে নেই? আছে, কিন্তু দে হ্যাভ বিন সেন্ট্রালাইজড ইন দ্য আরবান এরিয়াস। এই জায়গাটাতে কাজ করতে হবে সরকারের, কোয়ালিটি টিচার গ্রামাঞ্চলে ছড়িয়ে দিতে হবে, যাতে গ্রামাঞ্চলে যারা আছে, পাহাড় অঞ্চলে যারা আছে, শহরে ছুটে আসতে না হয়, শহরে যাতে ছুটে না আসতে না হয়। অবশ্যই মূল হল গিয়ে দারিদ্র, এই যে ম্যাগনেট করতে পারছে না। হ্যাঁ, শহরের ছেলে মেয়েকে বিদেশে পাঠিয়ে দিয়ে শিক্ষা দিচ্ছে ধনী, এই গ্রামাঞ্চলে, আমি শুধু পাহাড়ে বলবো না, গ্রামাঞ্চলেও এই সুবিধে কিন্তু যারা গরিব তারা পাচ্ছে না। আজকে প্রত্যন্ত পাহাড়ের একটা ছেলে কিংবা মেয়ে, হ্যাঁ, যে আজকে তো শিক্ষার ক্ষেত্রে মানে চেষ্টা চলে যাতে শিক্ষিত হয়, কিন্তু অর্থনৈতিকভাবে এত পিছিয়ে পড়া প্রত্যন্ত পাহাড়ে, বিশেষ করে আদিবাসী জাতি, যে আমি একটা উদাহরণ দিচ্ছি, একসময় একটা স্টাডি ট্যুরে আমি গিয়েছিলাম উদয়পুরের ওখানে ট্রাইবেল এলাকায়, বলছে তোমার ছেলে বলে ও তো ক্লাস সিক্স পাস করে, হ্যাঁ, আর পড়ছে না, আর কি করে, আমার সঙ্গে লাকড়ি নিয়ে যায় বাজার, কি বলছো কি তার পড়াবো কি? আমি অনেক আগে কথা বলছি 1984-85 এর কথা বলছি, পড়াবো কি করে, ও তো পোশাক নেই। আমি বললাম কেন, ড্রেস ওটা আছে তো, আপনার কথা আমি মানছি, না ড্রেস নেই, আপনার কথা আমি মানছি, কিন্তু আমি এই জায়গাটাতে একটা ছোট্ট প্রশ্ন আপনাকে করতে চাই, যে যে ছেলেটা ক্লাস সিক্স বা সেভেন অব্দি পড়ে পড়াটা ছেড়ে দিতে দিয়েছে, সে কিন্তু ভালো করে পড়াশোনা করতে পারত, সঠিকভাবে সে এটা বাক্য রচনা করতে পারত, কিন্তু এখন যদি একদম প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোতে যারা ক্লাস সেভেন এইটেও পড়ে তাদেরকে যদি খুব ভালো করে লক্ষ্য করা যায়, তাদের নামটার বানান পর্যন্ত শুদ্ধ করে লিখতে পারে না, ডিগ্রেডেশন অব দ্য এডুকেশন, সেটা কিন্তু হচ্ছে, এবং এটা কেন হবে? না না, আমি যেটা তোমাকে কেন হবে, না শোনো, উৎপাদনের ক্ষেত্রে আমার ছেলেকে লাগিয়ে দিলাম, কারণ আমি বয়স হয়েছে, আমি লাকড়ি নিয়ে বাজারে যেতে পারছি না, আমার ছেলে এই লাকড়ি নিয়ে গেলে আমার কিছু উপার্জন হবে, আমি খেতে পারছি না, একটু খেতে পাবো, অন্য সংস্থান হবে, এই জিনিসটা সাংঘাতিক ব্যাপার। এই এই জিনিসগুলো দেখতে হবে নেতাদের। আর সবচেয়ে একটা দুঃখের ব্যাপার আমি বলছি, আমরা কতগুলি রেজিম দেখেছি, আমরা শচীন সিংকেও দেখেছি, বাড়ির রান্নাঘর পর্যন্ত তার যাতায়াত ছিল প্রত্যন্ত অঞ্চলেও। আমরা নিপিনবাবুকে দেখেছি, কাকা বেলো বলে পরিচিত, যেত
এখন নেতারা কি যান ওই সমস্ত জায়গায়? আর এই মানুষদার এই প্রশ্নের মধ্যে দিয়ে শেষ করবো আজকের এই বিশেষ টকশো, বিশেষ আলোচনা ওবিসি ভোট। রাজ্যের বুদ্ধিজীবীরা কি বলছেন তা নিয়ে আজকে আলোচনা। দুজন ছিলেন এতক্ষণ আলোচনা করেছেন, একজন মানুষ দেববর্মা, অপরজন বিকাশ রায় দেববর্মা। স্বাভাবিকভাবেই আগামী 6 এপ্রিল ওবিসি ভোট, যারাই ওবিসির ক্ষমতায় আসবে তাদেরকে, একজন বন্ধুও ফোন করে দাবি করলেন যারাই ক্ষমতায় আসবে তাদেরকে এডিসি এলাকায় বসবাসকারী একেবারে তৃণমূল স্তরের যারা মানুষ তাদের যাতে পরিষেবা পান, তাদের যাতে সরকারি সুবিধা পৌঁছে সেদিকটাই লক্ষ্য রাখতে হবে। আর যাতে প্রত্যন্ত এলাকার মানুষকে একেবারে 5 কিলোমিটার 6 কিলোমিটার হেঁটে গিয়ে জল সংগ্রহ করতে না হয় সেটা যেমন দেখতে হবে, তেমনি পাহাড়ি এলাকায় চড়াই উতরাই পেরিয়ে যাতে তাদের না যেতে হয়, তারা যাতে ঘরের সুবিধা পান, তারা যাতে শৌচালয়ের সুবিধা পান, তাদের শিক্ষার আলো থেকে তারা যাতে বঞ্চিত না হন, তারা যাতে সরকারি সমস্ত প্রকল্পের তাদের আর্থ সামাজিক মানের উন্নয়ন হয় সেদিকটাই কিন্তু নজর রাখতে হবে আগামীতে যারা এডিসিতে আসবেন। আর এই আশা নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি।